মঙ্গলবার সকালে দামোদরের দুর্গাপুর ব্যারেজে ছট পুজোর পুণ্য স্নান করতে এসেছিল শনি তাঁতি, বয়স 16 বছর। হঠাৎই দামোদরের জলে তলিয়ে যায় শনি। দামোদরের ঘাটে থাকা বেশ কিছু পুণ্যার্থী সেই সময় খোঁজাখুঁজি শুরু করে। খবর দেয়া হয় বড়চোরা থানার পুলিশকে। পুলিশ 3 ঘন্টা পর দেহ উদ্ধার করে বড়চোরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ কেন দেরিতে এলো এই অভিযোগে বাঁকুড়ার বড়চোরা থানার পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বাকি পুণ্যার্থী সহ শনি তাঁতির প্রতিবেশীরা। কোনক্রমে পুলিশ উত্তেজিত জনতার রোষ সামলে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ খবর দেওয়ার প্রায় 3 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাট চত্বরে। জানা গেছে, দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত নেপালি পাড়া হিন্দি স্কুলের 11ম শ্রেণীর ছাত্রী শনি তাঁতি নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের ডিভিসি মোড় সংলগ্ন এমএএমসি টাউনশিপে সুভাষপল্লী এলাকার বাসিন্দা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এমএএমসি টাউনশিপে।